আসসালামু আলাইকুম আমি থ্রি সিক্সটি ম্যাথ চ্যানেলে স্বাগতম আজকে আমরা পার্ট ফোরটি এইটের সমাধান করব এখানে বলা আছে প্রমাণ করো যে কোনো বক্ররেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও পর্যাপ্ত শর্ত হচ্ছে যে এর বক্রতা এবং টর্সন এর অনুপাত ধ্রুবক এই প্রশ্নটি এভাবেও থাকতে পারে প্রমাণ করো যে আর ইকুয়াল টু আর অফ এস রেখা কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত হলো টাও বাই কা টু যেখানে আলফা ধ্রুবক তাহলে প্রয়োজনীয় শর্তে আমাদের দেখাতে হবে টাও বাই কা টু প্লাস মাইনাস আলফা এবং যথেষ্ট শর্তে আমাদের দেখাতে হবে রেখাটি অর্থাৎ আর ইকুয়াল আর অফ রেখাটি হবে কুন্ডলি আর কুণ্ডলি নির্দেশ করে এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যেখানে আলফা হচ্ছে ধ্রুবক এখন টাও বাই কাপা ইকুয়াল টু স্কট আলফা এটি প্রমাণ করার জন্য আমরা একটি চিত্র অঙ্কন করি মনে করি এটি হচ্ছে একটি স্পর্শ বেক্টর টি এবং এটি হচ্ছে একটি একক বেক্টর এখন ধরি এটি হচ্ছে আর ইকুয়াল টু আর অফ এস বক্রাখা কুণ্ডলী এখন মনে করি আর ইকুয়াল টু আর অফ এস বক্রাখার একটি স্পর্শক হচ্ছে এটি এখন মনে করি এ স্পর্শক একটি নির্দিষ্ট একক এ ব্যক্ত আলফা কোণ উৎপন্ন করে তাহলে এখানে আমরা লিখতে পারি যেহেতু আর ইকুয়াল টু আর অফ এস একটি কুণ্ডলী সুতরাং এহার স্পর্শক নির্দিষ্ট একক সহিত আলফা কোণ উৎপন্ন করে এখন যেহেতু এটি হচ্ছে আলফা তাহলে আমরা লিখতে পারি টি ইন্টু এ

এখন আমরা এই এক নং সমীকরণকে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে এখানে আমরা লিখি এস টি ইন্টু এ এখানে টি এবং এ হচ্ছে একক ভেক্টর ইকুয়াল টু এস কস আলফা ইমপ্লাস দ্যাট এখন টি এন বি এগুলোকে আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব এবং টি এনবি ছাড়া বাকি যেগুলো থাকবে সেগুলোকে আমরা ধ্রুবক বিবেচনা করব তাহলে এখানে এ আমরা ধ্রুবক ভেক্টর বিবেচনা করব তাহলে টিকে এস সাপেক্ষে অন্তরীকরণ করলে হবে টি প্রাইম ইনটু এ ইকুয়াল টু যেহেতু আলফা কাজেই কাজে আলফা ধ্রুবক এখন ধ্রুবকের অন্তরিকরণ হচ্ছে জিরো ইমপ্লাস দ্যাট আবার আমরা জানি টি প্রাইম ইকুয়াল টু হচ্ছে কাফা এন তাহলে এখানে কাফা এন ইন্টু এ ইকুয়াল টু জিরো ইমপ্লাস দ্যাট এখন উভয় পক্ষকে যদি আমরা কাফা দ্বারা বাক করি তাহলে এখানে হবে এন ইন্টু এ ইকুয়াল টু হচ্ছে জিরো এখন আমরা জানি যদি দুটি ভ্যাক্টরের ডট গুণন ইকুয়াল টু জিরো হয় তাহলে তারা পরস্পর লম্ব অর্থাৎ এখানে এ ভ্যাক্টর এনের সহিত লম্ব এখন যেহেতু এ ব্যাক্টরটি এন এর সহিত হচ্ছে লম্ব কাজে এ বেক্টরটি টি এবং বি তলে অবস্থিত এখন আমরা দৌড়ি ব্যাক্টর এ ইকোয়াল টু এআই টি অর্থাৎ টি এর সহ গামরানিব এ এবং বি এর সহ গামরানিব বি যেখানে এ এবং বি হচ্ছে স্কেলার এটিকে আমরা দুই নং দ্বারা চিহ্নিত করি এখন আমরা কস আলফা এর মান বাসানোর জন্য উভয় পক্ষকে ব্যাক্টর টি দ্বারা গুণ করব তাহলে ভ্যাক্টর এ ইন্টু ব্যাক্টর টি ইকাল টু এ ইন্টু ভ্যাক্টর টি ইন্টু ভ্যাক্টর টি প্লাস বি ইন্টু ব্যাক্টর বি ইন্টু ভ্যাক্টর টি তাহলে এখানে আমরা লিখতে পারি ভ্যাক্টর এ ইন্টু ব্যাক্টর টি ইকাল টু এখন আমরা জানি টি ইন্টু টি ইকাল টু হচ্ছে ওয়ান এবং টি ইন্টু বি ইকোয়াল টু হচ্ছে জিরো অর্থাৎ দুইটি ব্যাক্টর সেম হলে ওয়ান হবে এবং ভিন্ন হলে জিরো হবে তাহলে এখানে টি ইন্টু টি সমান হচ্ছে ওয়ান অনেক সাথে এক গুণ করলে হবে এ আর এখানে হবে জিরো যেহেতু এখানে আছে বি ইন্টু টি তাহলে প্লাস জিরো ইনফ্লাস দ্যাট আবার আমরা জানি এ ইন্টু টি সমান হচ্ছে বার টি ইন্টু এর হচ্ছে কস আলফা অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু আলফা যেহেতু এ হচ্ছে আলফা এখন আমরা এ এর মান দুই নঙের বাস তাহলে দুই নং থেকে আমরা লিখতে পারি ভেক্টর এ ইকুয়াল হচ্ছে কস আলফা প্লাস বি ভেক্টর বি এখন আমরা এ ভ্যাক্টরের মান বের করবো তাহলে এখানে আমরা লিখতে পারি মডুলাস এ ইকুয়াল টু রুট অব টি এর সহকের উপরে স্কোয়ার অর্থাৎ ক স্কোয়ার আলফা প্লাস বি এর সহযোগের উপরে স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার ইমপ্লাস দ্যাট এখন আমরা জানি একক ভেক্টরের মান হচ্ছে ওয়ান ইকুয়াল টু রুট ক স্কোয়ার আলফা প্লাস বি এখন যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে আমরা লিখতে পারি স্কয়ার রুট কাটা যাবে থাকবে হচ্ছে ক আলফা প্লাস বি সমান হচ্ছে ওয়ান implies that তাহলে বি আমরা লিখতে পারি ওয়ান মাইনাস ক স্কোয়ার আলফা বি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান মাইনাস ক স্কোয়ার সমান হচ্ছে সাইন স্কোয়ার আলফা তাহলে বি ইকোয়াল হবে প্লাস মাইনাস সাইন আলফা এখন আমরা বি এর মান দুই নক বসাবো তাহলে দু নং থেকে আমরা লিখতে পারি এর মান হচ্ছে কজ আলফা তাহলে এ ইকুয়াল টু হবে কজ আলফা টি প্লাস বি ইকোয়াল টু হচ্ছে সাইন আলফা তাহলে এখানে হবে প্লাস মাইনাস বি সাইন আলফা অর্থাৎ ভেক্টর এ ইকুয়াল টু টি আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা এখন আমরা উভয় পক্ষকে এসের সাপেক্ষে অন্তরীকরণ করবো তাহলে ডি ডি এস ভেক্টর এ ইকুয়াল টু আলফা হচ্ছে এখানে দুর্ভক তাহলে ডি ডিএস টি ভেক্টর প্লাস মাইনাস সাইন আলফা হচ্ছে এখানে ধ্রুবক বি এখন এ হচ্ছে ধ্রুবক ভেক্টর তাহলে এর অন্তরীকরণ হবে জিরো ইকুয়াল টু কজ আলফা হচ্ছে ধ্রুবক এখন টিকে যদি আমরা এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো টি প্রাইম প্লাস মাইনাস সাইন আলফা হচ্ছে ধ্রুবক বিকে যদি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে পাবো বি প্রাইম ইমপ্লাস দ্যাট জিরো ইকুয়াল টু এখন টি প্রাইম আমরা জানি কাফা এন এবং বি প্রাইম আমরা জানি মাইনাস টাও এন তাহলে এখানে আমরা এমান মানগুলোবাস হব অর্থাৎ এখানে হবে কজ আলফা টি হচ্ছে কাফা এন প্লাস মাইনাস সাইন আলফা বি হচ্ছে ইমপ্লাস দ্যাট এখন উভয় আমরা এন দ্বারা বাক করতে পারি তাহলে এখানে থাকবে কজ আলফা ইন্টু কাফা তাহলে এখানে আমরা লিখতে পারি কাফা কজ আলফা ইকুয়াল টু এখানে যদি আমরা মাইনাসকে প্লাস মাইনাস দ্বারা গুণ করি তাহলে প্লাস মাইনাসই হবে এবং এন দ্বারা তো আমরা বাক করতেছি তাহলে এখানে থাকবে টাউ সাইন আলফা ইমপ্লাস দ্যাট টাউকে ওই পাশে নিলে হবে টাও বাই কাফা তাহলে এখানে আমরা লিখি টাও বাই কা ইকুয়াল টু প্লাস সাইন আলফাকে যদি আমরা পাশে নিয়ে আসি তাহলে হবে কজ আলফা বাই সাইন আলফা অর্থাৎ এখানে হবে টাও বাই কাফা ইকুয়াল টু প্লাস মাইনাস কজ আলফা বাই সাইন আলফা সমান হচ্ছে আলফা অর্থাৎ এটি হচ্ছে প্রয়োজনীয় শর্ত এখন যথেষ্ট শর্ত প্রমাণের জন্য আমরা দৌড়ি টাও বাই কাফা ইকোয়াল টু হচ্ছে প্লাস মেনাস আলফা যেখানে আলফা হচ্ছে ধ্রুবক অর্থাৎ এক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে বকরার খাঁটি হচ্ছে কুণ্ডলী তাহলে এখানে দেওয়া আছে টাও বাই কাফা ইকোয়াল টু প্লাস আলফা এখন এখান থেকে আমরা লিখতে পারি টাও বাই কাফা ইকুয়াল টু প্লাস কজ আলফা বাই সাইন আলফা অর্থাৎ এখানে হবে কাফা কজ আলফা equal টু প্লাস মাইনাস টাও sin আলফা এখন যদি আমরা পূর্বের মতো এখানে ব্যাক্তর এন দ্বারা গুণ করি তাহলে পাবো কাফা এন কজ আলফা ইকুয়াল টু plus minus tau sin alpha. টাওয়েন সাইন আলফা অর্থাৎ এটিকে আমরা বিপরীত ক্রমে লিখতেছি ইমফ্লাইজ দ্যাট এখন আমরা জানি কাফা এন ইকুয়াল টু হচ্ছে টি প্রাইম তাহলে টি প্রাইম কজ আলফা ইকুয়াল টু এখন এখান থেকে যদি আমরা মাইনাস নেই তাহলে মাইনাস টাওয়েন সম আমরা লিখতে পারি বি প্রাইম সাইন আলফা ইমপ্লাস ড্যাট এখন বি প্রাইম সাইন আলফাকে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হবে টি প্রাইম কজ আলফা প্লাস মাইনাস বি প্রাইম সাইন আলফা ইকুয়াল টু জিরো ইমপ্লাস ড্যাট এখন টি প্রাইম সেমন হচ্ছে এস টি কজ আলফা প্লাস মাইনাস বি প্রাইম সেমন হচ্ছে ডি ডি এস বি সাইন আলফা ইকুয়াল টু জিরো এখন ডি ডি এস যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে টি কোয়াজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা ইকুয়াল টু জিরো এখন যদি এখানে আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এখানে হবে ডিডিএস কাটা যাবে থাকবে হচ্ছে টি কোয়াজ আলফা প্লাস মাইনাস বি সাইন আলফা ইকুয়াল টু এখন জিরোকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো একটি ধ্রুবক আমরা ধ্রুবক হচ্ছে এ এখানে এ হচ্ছে ধ্রুবক ভেক্টর এখন আমরা এটিকে টি দ্বারা গুণ করি তাহলে টি ইন্টু টি কোয়াজ আলফা প্লাস মাইনাস বি ইন্টু টি সাইন আলফা ইকুয়াল টু ভেক্টর এ ইন্টু টি তাহলে টি ইন্টু টি সমান হচ্ছে ওয়ান ওয়ানের সাথে কোয়াজ আলফা গুণ করলে হবে কোয়াজ আলফা প্লাস মাইনাস এখানে বি ইন্টু টি সমান হবে জিরো কারণ আমরা জানি দুটি সেম ভেক্টর গুণ করলে হবে ওয়ান এবং অন্য ভেক্টর গুণ করলে হবে 0 তাহলে এখানে হবে ভেক্টর a ইনটু ভেক্টর t তাহলে ভেক্টর t ইনটু a ইকুয়াল টু cos α এখন যেহেতু t ইনটু a ইকুয়াল টু cos α তাহলে এখান থেকে আমরা লিখতে পারি t ও a এর মধ্যবর্তী কোণ α অর্থাৎ ধ্রুবক অর্থাৎ বক্ররেখাটি হচ্ছে কুণ্ডলী সুতরাং আর ইকুয়াল টু আর অফ এস বক্রয় কুণ্ডলী হওয়ার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত কাফা ইকুয়াল টু প্লাস অর্থাৎ বক্রতা এবং টর্সনের অনুপাত ইকুয়াল টু ধ্রুবক তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানান ধন্যবাদ